आप देखिए, आप होटल चला रहे हैं, आप क्या दे रहे नहीं दे रहे ये आपको पता होना चाहिए ना। अरे हमको सब पता है, सब पता है तो ये गलत पता नहीं, सब पता है, इसलिए पता नहीं, कुछ पता नहीं, इसीलिए ऐसे नहीं बताया, ऐसे क्या मैंने उल्टा पुल्टा नहीं बनाया। आप एक कड़ी दे दिया, फिर एक साथ भेज मील भी दे दिया, उल्टा हमने क्या बनाया है? ये साथ भेज मील क्या है, उल्टा क्या बनाया है हमने? ये साथ कौन सा सब्जी दिया सर भैया? दोपहर को कौन सा सब्जी था भैया? दिन में सब्जी क्यों दिया? আমি যখনই ট্রাভেল করি তখনই আমি চেষ্টা করি যে অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে না, অ্যাজ এ ট্রাভেলার হিসাবে ট্রাভেল করা। তো যখনই আপনার মাইন্ডসেট থাকবে যে আপনি অ্যাজ এ ট্রাভেলার হিসাবে ট্রাভেল করবেন, তখনই একটা জিনিস আপনাকে ছেড়ে দিতে হবে যে লাক্সারি, যে বাড়ির যে সুবিধাগুলো পাচ্ছি সেই সুবিধা আমাকে বর্জন করতে হবে। কারণ একটা ট্রাভেলারের যে কোনো সিচুয়েশনে একটা ট্রাভেলার থাকতে পারে এবং মিনিমাম কস্টে একটা থাকার বা খাওয়ার চেষ্টা হয় একটা ট্রাভেলারের, যেটা আমি মনে করি। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিদীপ বাইকার। চ্যানেল ইজ অ্যাবাউট ট্রাভেলিং ব্লগস অ্যান্ড ট্রাভেল ইনফরমেশন। 10ই জানুয়ারিতে আমরা মোটামুটি 7 জন মিলে গেছিলাম সান্দাকফুতে। আর এবারে সান্দাকফুতে একটা বিটার এক্সপিরিয়েন্স হয়েছে রিগার্ডিং হোটেল থাকা নিয়ে, কারণ হোটেলের সার্ভিস নিয়ে। প্রথমে বলি হচ্ছে মানেভঞ্জন। মানেভঞ্জনে সবার কাছ থেকে আমি যেটা ফিডব্যাক নিই যে প্রধান হোটেল হচ্ছে গুড হোটেল, টু অ্যাফোর্ড, আর বাজেট হোটেল আছে, আর ওটা ওখান থেকে ল্যান্ড রোভারের পারমিশন ওখানেই কাছেই আছে। সেই অনুপাতে আমরা যাই হচ্ছে মানেভঞ্জনে, আর প্রধান হোটেলে আমরা উঠি। প্রধান হোটেলে আমাদের হয়েছিল কি, যেহেতু জানুয়ারি মাস, ঠান্ডা প্রচুর, আর ঠান্ডাতে মেনলি একটা খুব দরকার সেটা হচ্ছে গরম জল খাওয়ার জন্য, আর একটা হচ্ছে বাথরুমে সকালবেলা পাতক্রিয়া করার জন্য গরম জলটা লাগে। আমরা গরম জল এবং খাওয়ার জলও ইভেন পাইনি মানেভঞ্জনে। ভেরি গুড মর্নিং গাইজ, অ্যান্ড ওয়েলকাম টু ডে টু অফ আওয়ার সন্দকপুর ট্রিপ। তো কালকে সকাল 9টা সাড়ে 9টার দিকে আমরা এসেছিলাম হচ্ছে মানেভঞ্জনে, আর মানেভঞ্জনে আমরা উঠেছি হচ্ছে প্রধান হোটেলে। সিনারি তো ব্যাপক এই হোটেলে, আমরা টপ ফ্লোরে আছি। কিন্তু যেটা প্রবলেম, যেটা আমার একদম ভালো লাগলো না, সেটা হচ্ছে এখানকার হসপিটালিটি। ভেরি স্যাড টু সে, গরম জল চেয়েছিলাম, গরম জল পাইনি অনেকবার, সকালবেলা বাথরুমে জল পাইনি। উইন আর প্ল্যানিং টু কাম টু মানেভঞ্জন, থিঙ্ক ওয়াইসলি, আর কিছু বলতে চাই না এই নিয়ে। এখন আপনাদের আমি আমাদের ঘরগুলো দেখাচ্ছি। ঘরগুলো সত্যি ভালো, দেখুন প্রত্যেকটা পাইনউড দিয়ে এই ঘরগুলো তৈরি। আর এই 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 পাইনউডের জন্য ঘরে কিন্তু ঠান্ডা একদমই নেই, গদি প্লাস প্রত্যেকটা জিনিস ভালো। কিন্তু একটাই বললাম, হসপিটালিটি নট, আমি ওই দাদার সামনে বলছি, কোনো অসুবিধা নেই। আর একটা ঘর আমরা নিয়েছি, এই ঘরে এই দেখুন একজন ঘুমাচ্ছে। বাথরুম ঠিক আছে, হট ওয়াটার নেই, হট ওয়াটার এই টপ ফ্লোরে নেই, হট ওয়াটার নিচে আছে। আর আমাদের এই দুটো রুম মিলে মোটামুটি আমরা 1800 টাকা দিয়ে আছি। পাহাড়ে প্রত্যেকটা অনেক জায়গায় গেছি, সিকিমে তো টোটাল মোটামুটি সবগুলো কভার করা আছে আমার, কিন্তু পাহাড়ে হসপিটালিটি ব্যাপারটা একটু অন্যরকম থাকে। কেননা আমি সত্যি আমার পাহাড়ে এই জন্য আমার খুব ভালো লাগে, কিন্তু এখানে এসে আমি একটু সফট হয়ে গেছি, কারণ বুঝতে পারছেন। সো এই নিয়ে আমি আর বেশি লেন্দি করতে চাই না ভিডিও। আর একটা জিনিস যেটা হয়েছে আমাদের, আমরা সানরাইজ হোটেলে ছিলাম সান্দাকফুতে। হোটেল নিয়ে কোনো গল্প নেই, হোটেল আপনি দেখে নেন, এই বেস্ট হোটেল আমার মনে হয়েছে সান্দাকফুতে। কিন্তু যে প্রবলেমটা আমার হয়েছে
মানে আমাদের হয়েছে সেটা হচ্ছে জল। ওরা এক নম্বর হচ্ছে জল, যেরকম আমাদের বলছিল যে জল, গরম জল সাপ্লাই দেবে, বাথরুমে গরম জল দেবে, যেটা হওয়া উচিত কারণ ওখানে -10°C ছিল, কারণ গরম জলটা খুব দরকার। আর সেই অনুপাতে আমরা কিছু পাইনি। উপরন্তু ওরা একটা আমাদের কাছে চিট করেছিল, যেটা সকালবেলা একটা আমরা মিল খাই, সেটা হচ্ছে এগ মিল খাই। মানে আমাদেরকে বলা হয়েছিল যে ডিমের সাথে সবজি ভাজা ডাল প্লাস ভাত থাকবে, কিন্তু যখন আমরা বিলটা পাই তখন আমরা এগ মিল একটা আলাদা চার্জ করা ছিল ওখানে, আর ভেজ মিল আলাদা করে চার্জ করা ছিল। সো এই নিয়ে গন্ডগোলটা লাগে। যখনই আপনারা বাইরে যাবেন, যেসব জায়গা আননোন জায়গা, একটা কোনো ট্যুর অপারেটরের টাচ না হয়ে যাবেন, তখন এই সব জিনিসগুলো আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। পরে এই গন্ডগোলটা একটা জিনিসে মিটেছে, সেটা হচ্ছে আমার এই ক্যামেরা। মানে আমি যখনই ওদেরকে বললাম যে আমি ক্যামেরা করছি এবং আপনাদের এই সব রেকর্ডিং হচ্ছে আর আমি এটা পাবলিশ করব, বাইরে গিয়ে এটা বলবো আপনাদের হোটেলের এগেনস্টে, তখনই ওরা ঠিক হয় এবং পরে ওটা তাড়াতাড়ি সেটেল হয়ে যায়। হোটেলের আমাদের এই রুম থেকে এই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার এই হচ্ছে দৃশ্য। তাই জন্য আপনাদের বললাম এই হোটেলটা যদি ফটো সেশন বা কাঞ্চনজঙ্ঘা তুলতে হয় তাহলে বেস্ট রুম। আর এই রুম নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি, আমরা চেক আউট করে নিলাম। এই হচ্ছে আমাদের বিছানা। হোটেলের রুম হচ্ছে 204, আর এটা সবই ভালো আছে, খালি খাবার দাবার একদম একদমই বাজে, এটা হচ্ছে ব্যাপার। চলুন তাহলে। A few moments later. जो अंडा करी है ना, जो अंडा मिल में हम हिसाब कर रहे हैं, ठीक है? तो 150 से 250 289, ठीक है? ओ जो है ना, हां सब्जी नहीं मिला बोला ना, उसको बदले में आप देखिए ऑमलेट के हिसाब से दादा आप देखिए आप आप होटल चला रहे हैं, आप क्या दे रहे हैं नहीं दे रहे हैं ये आपको पता होना चाहिए ना। अरे हमको सब पता है, सब पता है तो ये गलत पता नहीं है, सब पता है, कुछ पता नहीं, कुछ पता नहीं, ऐसे भी इसीलिए ऐसे भी बताया ऐसे क्या, मैंने उल्टा पता नहीं बनाया है। आप एक 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 करी दे दिया, फिर एक साथ वेज मील भी दे दिया, उल्टा हमने क्या बनाया है ये साथ वेज मील क्या है, उल्टा क्या बनाया है हमने, दिखाइए ये साथ। ऐसा बात मत कीजिए, वेज मील क्या है आपका, दाल और एक पापड़। अरे वो तो बोल रहे हम थोड़ी नहीं हुआ सर्विस पे था, यहाँ तो हम काउंटर पे आपको तो पता होना चाहिए। देखिए क्या बोल रहा है, तो आप लोग बिल कौन दे रहा है, ये जो 200 सब्जी दिए ना कि नहीं लाए, सब्जी दिए ना, ये जो सब्जी दे ना, सब्जी दिया सर भैया दोपहर को, कौन सा सब्जी था भैया, ओ दिन आप दिन में तो इधर में दिन में सब्जी क्यों दिया, देखिए सब रिकॉर्ड हो रहा है और मैं ये वाला पूरा यूट्यूब में डालूंगा और आप नहीं नहीं ये वाला आप कहां से शुरू कर किए हैं। देखिए हम लोग पहले से ही बोल रहे थे, हम लोग यहाँ पे आते हैं ना, कहीं भी जाते हैं ना, हम उस होटल का प्रमोशन करते हैं। ए, हम देखिए पहले ही बोले कि हम लोग दाल हमको सिर्फ एक करी दिया था, एक करी राइस, और देखिए साथ वेज मील भी दे दिया। हम लोग यहाँ पे फर्स्ट टाइम ट्रिप नहीं कर रहे, हम पठान में फर्स्ट टाइम ट्रिप नहीं कर रहे। और एक बात होती है, सिर्फ हमने एक चावल छोड़ दिया या फिर दूसरे टेबल पे भी सबने छोड़ दिया आपका चावल, सब खाया क्या? नहीं चावल तो बहुत रात को सब नहीं, आप बोलिए ना, आपके इधर में हम टूरिस्ट होके आए हैं तो आपको देखना पड़ेगा ना कि जो बना के दे रहे हो नहीं खा। सर गलती है यहाँ, कल जो जिस टाइम सब नहीं मिले उस टाइम बोलना चाहिए था, लेकिन अभी बोल रहे हैं। हम क्यों बोलेंगे, आप इधर में भेज मील लिख रहे हैं ऊपर से रात को क्या बोल रहे थे आप, रात को हम यहाँ बैठ के आप तो झगड़ा करने के लिए आ गए, झगड़ा करने के लिए आया नहीं, बोलने के लिए आया बस, ये एकदम गलत है। तो ठीक है अभी क्या करो आप बोलिए बस, आप जो करना है करो, बोलिए क्या हो, आप जो करना है करो, फिर मैं मुझको जो करना है मैं कर दूंगा, दो फिर देखेंगे हम। और बिल भी ले लो, बिल भी ले लो, बिल चाहिए, बिल बिल लगेगा, हम लोग को बिल लगेगा। ऐसे मत बोले, आप जैसे बहुत आता है, बहुत आता है, बहुत जाता है, ऐसा होता है, अपना घर है, ये गवर्नमेंट का घर, ये वाला आप अभी बोल रहे हैं। यह सुने सर, ऐसे धमकी मत दीजिए, ये नेपाल का वो नेपाल का तरफ है, मैं ऐसे मत बोले, मैं धमकी गलत न
মে ধমকি নেই দেতা হুম যো 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 যেটা হয়েছে সেটা দিয়ে দে ঝামেলা শেষ যেটা হয়েছে দিয়ে দে আমাদের যেতে হবে অনেক যেটা বিল দিচ্ছে বিলটা নে ব্যাস চল তারপর দেখছি আমি আরে যা হয়েছে বিল নে রাহুল 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 जो भी हुआ है बिल लो भाई पक्का बिल लो फिर चलो ये बिल नहीं चलेगा सो फ्रेंड्स दिस इज द फैक्ट सुबह में दोपहर में जो मील खाया है अंडा करी और राइस दिया था ऊपर से आप देखें अंडा करी अलग से बिल बनाया साथ और भेज मील भी एक अलग से दिया